কি বস, ভালো তো? কেমন আছো সবাই? তো আমি আবার চলে আসলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে। তো আমি চান টান করে রেডি হয়ে গেছি, তো এবার রেডি হয়ে তারপরে যাব সিটি সেন্টার। তো এই রয়েছে আমার পুচকি, দাদার মেয়ে, খুব বদমাস আর একদম পড়াশোনা করে না। পড়াশোনা করছিল কিন্তু পড়তে পড়তে আবার উঠে গেছে, খালি বদমাশি করে, লজ্জা বাচ্চারা। তো আমি যাই রেডি ফেডি হয়, যে লেট হয়ে গেছে অনেকটা, 9টা বেজে গেছে। তো সিটি সেন্টার যাই, তারপরে দেখাবো তোমাদেরকে। ঘর থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি সিটি সেন্টার, তো দেখাবো তোমাদেরকে রাস্তা। রাস্তা আছে, সন্ধ্যে আছে, আমাকে ছুটি কিনতে হবে। তো যাই দেখি দোকানটা খুলে আছে কি না। তো আশা করি খুলে যাবে, তবু যাই দেখি। একটা হাওয়ায় ছুটি নিতে হবে, ইটো ছুটি তো রয়েছে কিন্তু হাওয়ায় ছুটি নিতে। তো আমি সিটি সেন্টার না গিয়ে চন্ডিয়াস চলে আসলাম, এই চন্ডিয়াসে খাদিমস দোকানে। এই চটিটাই নিলাম, খাদিমসের দোকানে এসে এই চটিটাই নিলাম, 240 টাকা দাম বলছে, এটাই নিয়ে হাওয়াই চটি। দিয়ে দাও কাকা, এটা দিলাম। নেওয়া হয়ে গেলো, এবার যাচ্ছি আমি বাড়ি। তো চাল নিয়েছিলাম, চালটা দিতে হবে বাড়িতে। আর এই এখন কিটো আর পড়বো না, হাওয়াই ছুটি করব, কিটোটা রেখে দেবো। দুগুলো রেখে দিয়ে চলে আসলাম, নিয়ে আবার আসলাম ভগৎ সিং এ। ভগৎ সিং এর কফি কফি খাবো, তাই জন্য আসলাম বিজয়দা দোকানে। দেখতে পাচ্ছ ভগৎ সিং এর তো ভাইয়া দিয়ে একটু কফি নিকাল দিয়ে। কোল্ড কফি ঠিক আছে, দিয়ে দিয়েছে। সিটি সেন্টারে আসলাম, সিটি সেন্টার দিয়ে আবার কোর্টে যাচ্ছি, কেন কি কোর্টে আমার অটোর ট্যাক্স কাটানো ছিল। তো ট্যাক্সটা কাগজটা আনতে যাচ্ছি। তো আমার সাথে রয়েছে ধরম ভাই। ধরম ভাই, ধরম ভাইয়ের লাইসেন্স বানাতে হবে, তো বললো যে আমাকে যাওয়ার জন্যে। তো দুজন মিলে যাচ্ছি, তারপরে ওখানটা যাই দেখাবো। দুজন মিলে যাই, আমি কাগজটা নিতে হবে ট্যাক্সের। তো আমি আর ধরম পৌঁছে গেছি বহুদের কাছে, সমস্ত অটোর কাজ করে কাগজপত্র। তো আমার ট্যাক্সের কাগজও নেওয়া হয়ে গেছে, আর ধরমের লাইসেন্সের ব্যাপারেও কথা বলে দিয়েছি। তো 3500 টাকা বলেছে বাবুদা। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে কোর্টে, এবার আমরা যাচ্ছি। আমি কোর্ট থেকে বেরিয়ে ফাইনালি একটা ভাড়া পেলাম দুর্গাপুর স্টেশন। তো ভাড়াটা মেরে দিয়ে আবার সিটিজেন আসবো। বন্ধুরা, আজকে ভিডিও আর বড় করছি না, আমি এখানে শেষ করছি। তো বৃষ্টিও পড়ছে, দেখতে পাচ্ছ। তো আমার বন্ধু রয়েছে শশী, আমরা দুজন মিলে চা খেতে এসেছি। এই যাও চায়ের দোকানে। আর ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।